আমার রহমত লিল আলামিন ও বাবা নবীর মুজেজার শেষ নাই আমার নবীর মুজেজা এত মুজেজা আমার আল্লাহ দিছে গুণ্যা বাচ্চা শ্বাস করা যায় না আমার হাওয়া নবী আমার যেখানেই যায় সেখানেই মুজেজা আমার হাওয়া বলো নবী ছোট কাবা ঘর ভেঙে গেছে সংস্কার করা প্রয়োজন মক্কার সব যুবক ছেলে আবালো বৃদ্ধ বনিতা সবাই মিলে স্বেচ্ছাশ্রম দিয়া নিজেদের কাবা ঘর আল্লাহর ঘর নির্মাণ করছে পাথরগুলো কাদের মধ্যে নিলে চামড়া খসিয়া যায় পাথরের চামড়াগুলো খসিয়া যায় কি করবে সেই সময় তো বাবা এত সোনারগাঁ নারায়ণগঞ্জের বিসিক মুন্সিগঞ্জের বিসিক এত এত গার্মেন্টস ফ্যাক্টরি ছিল না একটা কাপড় দিয়া মানুষ জীবন পার করে দিত কাপড়ের এত বেশি চাকচিক্য ছিল না এত ধরনের কাপড় ছিল না পরনের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট পরন গায়ের জন্য জামা পাঞ্জাবি আবার কানিফারা জুব্বা আরাবিয়ান আবার শার্ট গেঞ্জি টি শার্ট আরো কত কিছু আবার গায়ে দেওয়ার জন্য চাদর উপরে পরার জন্য কোটি তার উপরে কোট তার উপরে সাফারি কত ধরনের আছে কিনা এগুলো সেই যুগে ছিল না একটা চাদর এটা দিয়েই তারা তাদের লজ্জাস্থান এবং শরীরটা ঢাকত এই জন্য নেতারা বলল আরে পোলাপান তোদের এই কাঁধ থেকে রক্ত বের হয় নিজেদের পরনের কাপড়টা লুঙ্গিটা খুললা সবাই কাঁধে দে নিজের কাঁধকে রক্ষা কর চামড়া উঠে যাচ্ছে রক্ত উঠে যাচ্ছে নিজেকে সেই কর এইভাবে সবাই এবার পরনের কাপড় খুললা এরপরে পাথর টানতেছে আমার নবী রহমাতাল্লিল আলামিন এত বড় একটা সৌভাগ্য কাবাগর নির্মাণ চলছে রহমত আল্লাহ আলামিন নিজে স্বয়ং উপস্থিত আমার আল্লাহ কি তার হাত কাবা ঘরে লাগাইবেন এটা কি হয় আমার আল্লাহ নবীর হাত কাবা ঘরের এই নির্মাণ শ্রমিকের কাতারে নবীকে লাগাইবেন নবীকে দিয়ে কাজ করাচ্ছেন নবীজির চাচা হযরতে আব্বাস দেখে হারে কলজার টুকরা ছোট্ট বাতি যেটা মা নাই বাবা নাই পাথর তুইলা কাঁদে নেয় আর জায়গা জায়গা থেকে ছিঁড়ে যাচ্ছে রক্ত বের হচ্ছে রক্তাক্ত হচ্ছে নবীকে বারবার আব্বাস বলে মুরব্বীরা বলে ও মোহাম্মদ লুঙ্গিটা খুলে কাঁধে দিয়া নাও আমার নবী কিন্তু তখন বাবা কিশোর যুবক হয় নাই নবীর বয়স দশ বছর বারো বছর সেই সময়ে আমার নবী না নেয় না নেয় না নেয় না সবাই উলঙ্গ একমাত্র নবীর পরনে লুঙ্গি এবার চাচা আব্বাস টান দিয়া লুঙ্গিটা হ্যাস্টাকা টান দিছে যেই না মাত্র টান দিছে লুঙ্গিটা ঢিলা হইতে দেরি আমার নবী বেহুশ হইয়া যাইতে দেরি না পড়ে গেছে ধাপ করে চাচার সামনে জীবনের সবচাইতে বেশি ভালোবাসে কারণ ভাতিজা বাবা নাই মা নাই কেউ তারে কষ্ট দেয় না আবার অন্য কারো সামনে পড়লে সেটা অন্য কিছু হতো আপন চাচা আব্বাসের সামনে পড়ে গেছে সুতরাং চাচা কি ফালাই যাইবে কিন্তু টেকনিকটা কেমন দেখেন মোজেজাটা কেমন আল্লাহ কেমন খেলাটা খেলাইছে লঙ্গি দর্শের সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া পড়ে গেছে সাসার উপলব্ধি হয়েছে আমার বাতিজার লুঙ্গি খোলা যাবে না কারণ আমার বাতিজা যেমন তেমন কেউ না এই যে নবীকে এই বিপদের সময় খারাপ সময় নবীকে আল্লাহ সেভ করলেন ইজ্জত রক্ষা করলেন এটা আমার নবীর মুজেজা যখন আমার নবী বাচ্চা এর আগে যান নবী পৃথিবীতে আসেই নাই মুজেজা আছে কিনা কথা কয় না নবীজি বুখারীর হাদিস সাহাবীদের বলে পাগলারা রে আমি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী হিনা রাআত ওয়া দাআতনি
আমি দুনিয়ায় আসি নাই দুনিয়ায় আসার 4000 বছর আগে পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে আমি সেই দোয়ার ফসল নবীর মুজেজা নবী আসার কয় বছর আগে এ কথা কোন না কত বছর আগে আরো জোরে নবী দুনিয়ায় আসার 4000 বছর আগে নবীর মুজেজা জগতের মধ্যে চলতেছে বুখারীর হাদিস নবী বলে আমি আমার ভাই হযরতে ঈসার সুসংবাদ আমার ভাই ঈসার সুসংবাদ দিছে গুইরা গুইরা সব লোকেরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈসা বলতেছে ওয়া ইযু ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ومبشرا برسولي يأتي من بعد اسمه احمد امر باي গুইরা গুইরা সবার কাছে ওয়াজ কইরা বেড়াইছে আমার পরে আমার ভাই আসতেছে তার নাম আহম্মদ নবী আসার 500 বছর আগে গোটা এলাকার মধ্যে প্রচার হয় আমার নবীর মুজেজা ঠিক কি না বলো পরদরদ নবী মুস্তফা আয়রে সময় যায় আশেক পরদরদ আয়রে সময় যায় আল্লাহ ছিল যখন কিশোর ছিল না কোন দোষ তখন আল্লাহ প্রকাশিতে জোশ মারিল এশকের দরিয়া হায় রে সময় যায় পরদরদ আশেক পরদরদ পরদরদ আশেক পরদরদ সুন্দর তাই রুহ বলে মালিক সাই আদম বড়
বের হইতে মনে নাহি চায় রে সময় যায় এই মোজেজাটা একটু আগে রুহু বলে অন্ধকার থাকতাম না একটু পরে রুহু কয় আমি বের হব না ওই যে বের হইবে না জান্নাত সামনে আছে রসুল অসংখ্য হাদিস বলে আল মউতু তোহফাতুল মুমিন মউত হলো মূলত মুমিনের জন্য গজব না রে পাগলা মউত হলো মূলত মুমিনের জন্য হাদিয়া মউত হলো মুমিনের সুসংবাদ মউত হলো মুমিনের জান্নাতের দ্বার মউত নিয়ে আমার রসুল বহু ফজিলতের কথা বলছে তারপরেও মানুষ মরতে চায় কথা বলেন না বাবারে যত পীর পীর বুজুর্গ যাই বলেন মানুষ মরতে চায় না রুহটা বের হইতে চায় না বের হইতে চায় না কারণ এই মাটির দেহের মধ্যে নূরে মুহাম্মাদী নূর আছে এই নূরের সঙ্গে রুহুর প্রেম জইমা গেছে এই মোজেজাটা কবের মোজেজা নবী আসার পরের না নবী তো নবী নবীর বাবা আদম আসার আগে ঠিক কি না ওরা আমার নবীরে মানতেই চায় না জগ্গা ভাই এদিকে যাব না মোজেজা নিয়ে কথা বলছিলাম আমার নবীর কত মোজেজার কথা বলবো একদিকে ঢুকলেই তো রাত্র পার হইয়া যায় ঠিক কি না আয়াত পড়ছি আমার নবীর বিজ্ঞান ভিত্তিক মোজেজা গোটা পৃথিবীর মধ্যে সবার আগে যিনি মহাকাশে ভ্রমণ করেছেন তিনি কে আমার নবী ঠিক কিনা মহাকাশে চাঁদ যায় অ্যাপোলো 11 যায় কয়েক এই গত বছর ভারতের চন্দ্রযান 3 গিয়েছে চাঁদে তাও গিয়ে নামতে পারে নাই শুধুমাত্র ওই চন্দ্রযানের একটা রোবট গিয়ে নামছে এই জন্যই গোটা ওয়ার্ল্ড ওয়াইড নিউজ হয়ে গেছে গোটা পৃথিবী তাকিয়েছিল চন্দ্রযান 3-র দিকে কেমনে গিয়া ল্যান্ড করে আমরা কই পাগলারা রে তোরা গিয়া শুধুমাত্র পৃথিবীর একটা উপগ্রহ মাত্র যেইটা পৃথিবীকে কেন্দ্র কইরা ঘোরে সূর্যের সাথে তার কোনো সম্পর্ক নাই তার সম্পর্ক পৃথিবীর সাথে পৃথিবীর গ্র্যাভিটির সঙ্গে যায় যুক্ত এই উপগ্রহটায় যাওয়ার জন্য তোদের এত 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 আয়োজন আর আমরা বলি আমার নবী রহমাতাল্লিল আলামিন মহাশূন্য বেদ কইরা সপ্ত আসমান বেদ কইরা আমার আল্লাহর আরশে আজিমে গেছে মেরাজে যায় আল্লাহর হাবিব নবে কামলে ওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব কামলে ওয়ালা Ya Rasul Allah Gupto katha prokashite Gupto katha prokashite রওনা দিলে নারশে পাকে গুপ্ত কথা প্রকাশিতে রওনা হলে নারশে পাকে পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মেরা যায় আল্লাহর হাবিব নবে কামলিওয়ালা মারহাবা মারহাবা বল মারহাবা 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 মার সিদরাতুল মুনতাহা সারি সিদরাতুল মুনতাহা সারি রফ রফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা সারি রফ রফে হলেন সাওয়ারি পিছে পিছে গাউসুল আজম আগে কামলিওয়ালা পিছে পিছে আগে কামলিওয়ালা
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরা জজায় আল্লাহর হাবিব নবে কামলে ওয়ালা মেরা জজায় নবে কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা আওয়াজ মানি না আরো জোরে এই আওয়াজ মানি না আরো জোরে ইয়া রাসূলুল্লাহ বাবা রে আওয়াজ একটু জোরেই দেওয়াইছি কষ্ট হইছে না বাবা রে কেন জোরে দেওয়াইলাম জাননি আমার মন বলে এই জোর আওয়াজের বিনিময়ে তুমি আমার আল্লাহর দরবারে একটা লকব পাইয়া যাইতে পারো যেই লকবটার নাম সিদ্দিক কারণ সিদ্দিকে আকবর একজনের নাম বলো তো তিনি কে এই যে আলেম ওলামা কইছেন নাম কি আবু বকর আবু বকর আবু বকর সিদ্দিক কুহাফার পোলা বাফের নাম কুহাফা নিজের নাম আবু বকর নবীজির বন্ধু মক্কার একজন ব্যবসায়ী এতটুকুই শুধুমাত্র পরিচয় কিন্তু তার নামের শেষে সিদ্দিক আবার সিদ্দিক তো সিদ্দিক আমার রসুল কয় এইটা শুধু সিদ্দিক না এইটা সিদ্দিকে জোরে বলো আকবর মানে সবচাইতে বড় এটা তো সিদ্দিক ঠিক আছে কিন্তু এটা বড় সিদ্দিক কি সিদ্দিক সবচাইতে বড় সিদ্দিক এইটার উপরে আর নাই তিনি কেন সিদ্দিক হইলেন কোন কারণে সিদ্দিক হইলেন এই লোকটা জীবনে কম ত্যাগ করেন নাই কম আমল করেন না একদিন আম্মা যান আয়েশা সিদ্দিকা আর আমার নবী ঘরে বসে সামনে তারকাওয়ালা আকাশটা দেখতেছে রাতের আকাশ অসংখ্য অগণিত তারকা আকাশে চাঁদ আর তারকা দেখলে সবারই মনটা ফুরফুরা হইয়া যায় বন্ধু কয় দোস্ত কদিহি আকাশে তারা কয়টা গুণ দিহি আর এক দোস্ত গোনা শুরু করে এক দশ আষ্ট নয় দশ বারো আবার প্রেমিক প্রেমিকা তারাও সাত দেখা গান গায় আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে আছে কি না এটা তো সত্য এটা নিয়ে আবার গান গাওয়ার কি আছে কিন্তু হ্যাঁ গায় গায় কি না বলে গায় প্রেমিক প্রেমিকারও প্রেম উতলাইয়া ওঠে বন্ধু বান্ধবের দুষ্টমিও উতলাইয়া ওঠে আবার কবি সাহিত্যিক যারা হয় তাদেরও প্রেম উতলাইয়া ওঠে আমার নবী আর আম্মা জানায় সা রাতের ওই আকাশটা দেখে আর তারকা আম্মা জানের ভেতরেও রোমান্টিকতা উতলাইয়া উঠছে দোষ আছে আম্মা জানের কি দোষ হয়েছে দোষ নাই আম্মা জান এবার প্রশ্ন করে নবী এই যে আকাশে এত এত তারকা এই তারকা পরিমাণ কি কারণ নেক আমল আছে এবার আমার নবী কয় হ্যাঁ আছে আয়েশা মনে করছে আমার আব্বার নাম খান কইবে নবী গো কে 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 কার এত তারকা সমান আমল কারকা সমান নেক আমার নবী বলে আয়েশারে খোসা দেওয়ার লাগেই কয় তোমার যে সতীন আছে আমার বিবি হাফসার আব্বা ওমরে ওমর নিয়ে সমস্যা নাই কিন্তু খোসা মারছে কোন জায়গায় খোসা মারছে কতিনে এইটা ভালো লাগে নাই দেখবেন বউ নিজেও জানে যে আমি কেমন জানে কিনা কারণ আয়না হারে কিনে দিয়েছেন না
বাথরুমে আয়না দিচ্ছেন, এবার ইয়া ওর নাম কি বেসিং এর সামনে আয়না দিচ্ছেন, ড্রেসিং রুমে একটা ড্রেসিং টেবিলে আয়না দিচ্ছেন, আবার প্লাস্টিকের আয়নাও প্রতি মাসে মাসে কেনায়, ঠিক কিনা? হ্যাঁ জানে না কদ্দুর, যদি মোবাইলে দেখকে যদি খালি কইতে পারেন টানতে টানতে দেখছো দেখছো কত সুন্দর কামবাজে, ওই রাইট আর রাইট নাই ওই রাইট অবশ্যই দেবে, ঠিক কিনা? খালি কইলে হইছে যে মেয়েটা কত সুন্দর, পাশের ঘরের ভাবিটা কত সুন্দর, অথবা অমুক কত সুন্দর, এমনকি যদি বইনের কথাও কান যে তোমার বইনে কত সুন্দর দেখছো, তাইলে শেষ, ঠিক কিনা? কারণ মহিলারা কখনো নিজের মানুষের কাছে অন্য কোনো নারীর প্রশংসা শুনতে পারে না। আম্মা বানানো লাগছে ওই জায়গায়, ওমর সে ভালো মানুষ তার হবে এটাই সত্য, কিন্তু বাজে কোন জায়গায়, হে কার আব্বা, সতিনের আব্বা লাগছে কোন জায়গায়, সতিনে গিয়ে হুমায়রা নবীর প্রিয়তমা বিবি মুখটা গোমরা হয়ে গেছে, তাই না? মুখটা মলিন হয়ে গেছে, মুখটা গোমরা হয়ে গেছে, আমার নবী এই গোমরা মুখ যখন আয়েশার দিকে তাকাতেন মুখটা লাল হয়ে যেত, এমনি তো ফরসান, রাগ মুখের মধ্যে যখন রাগ হইতো বা অভিমান হইতো রক্ত এসে মুখটা লাল হয়ে যেত, আমার নবী এইটা দেখাই তার নাম দিছে হুমায়রা। হুমায়রা মানে লাল গালওয়ালা, নবী আমার কয় হুমায়রা তুমি যেটা জিগাও নাই আমি কি সেটা বলবো নি, কয় বললে বলো না বলো না বলো না, আমার কিছু উপনন লাগবে না, আমাদের লই আমি থাকে না, ওমর এই হাফসার বাপের লইয়ে থাকে না, আমার কিছু হলন লাগতো না। এবার আমার নবী কয় উমায়রা রে, এ তো বললাম আসমানের সব তারকাগুলোর সম্মিলিত অবস্থা ওমরের জিন্দিগির ইবাদতের রূপ, কিন্তু আমার বন্ধু আমার হুমায়রার বাবা আবু বকর তার এক রজনীর ইবাদত এই তারকাগুলোর চাইতেও বেশি,